বাংলাদেশের প্রায় সব গ্রামে কম বেশি দেখা যেত। একটা সময় ছিল সন্ধ্যা হলেই গ্রামগুলোতে বনবিড়ালের ওয়াভ ওয়াভ ডাক শোনা যেত। গৃহস্থের হাঁস মুরগি বা কবুতরের উপর বনবিড়ালের আক্রমণের কথা প্রায় শোনা যেত। এখন আর আগের মতো নেই, শহর নয়, এখন অনেক গ্রামের ছেলেমেয়েরাও আছে যারা বনবিড়াল দেখেও নি চেনেও না। আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বনবিড়ালের সংখ্যা। বন জঙ্গল সাপ নিবিড় চাষ পদ্ধতি ক্রমবর্ধমান মানব বসতির ফলে বাসস্থান ধ্বংস ও খাবারের অভাবে বনবিড়াল এখন বিলুপ্তির পথে। বনবিড়াল 38 সেন্টিমিটার ও 15 ইঞ্চি লম্বা হয়, ওজন 5 থেকে 6 কেজি হয়। পুরুষ বিড়াল 7 থেকে 9 কেজিও হতে পারে। বনবিড়াল 14 বছর বাঁচে। বনবিড়াল খুব চালাক প্রকৃতির প্রাণী। মাটিতে যেমন দ্রুত দৌড়াতে পারে, গাছে ওঠা এমনকি পানিতে সাঁতারও সমান দক্ষ। বনবিড়াল জুপের আড়াল থেকে ইঁদুর অথবা পাখির উপর ঝাঁপিয়ে পড়ে শিকার করতে পটু। বনবিড়াল পানি থেকে মাছ ধরে আনতে পারে। খাদ্য তালিকায় খরগোশ, ইঁদুর, পাখি, পোকামাকড়, গিরগিটি, ব্যাং, মাছ, হরিণ, ছাগল, শুকরের বাচ্চাও আছে। মাঝে মাঝে ফলও খেতে দেখা যায়। এক রাতে খাবারের সন্ধানে 3 থেকে 6 কিলোমিটার পথ পাড়ি দেয়। বনবিড়াল রাতে গাছে বিশ্রামরত পাখির উপরও আক্রমণ করে। সুযোগ পেলে গৃহস্থের মুরগি হাঁস কবুতরের খামারেও আক্রমণ করে এবং বাগে পেলে সব মুরগি হাঁস বা কবুতরের মাথা কামড় দিয়ে কেটে ফেলে এবং খাবারের জন্য একটি অথবা দুটি নেয়। বিশ্রাম ও বাচ্চা প্রসবের জন্য গাছের ফোকরে, পাথরের গুহায়, জলাশয়ের ধারে, ঝোপের জার, গ্রামীণ বনে, পুরন ভাঙা দালান কোঠায়, এমনকি গ্রামের মাচা ঘরেও ঘরের ছাদে আশ্রয় নেয়। বনবিড়াল নিজ অধ্যুষিত অঞ্চল চিহ্নিত করবার জন্য মূত ছিটিয়ে ঘোষণা করে। বাচ্চাদের রক্ষায় এবং খাদ্যরত অবস্থায় প্রয়োজনে আক্রমণাত্মক হয়ে উঠে। ছোট বাচ্চা পোষ মানে। মাঝে মাঝে গৃহপালিত বিড়ালের সাথে বনবিড়ালের মিলন হতে দেখা যায়। উন্নত দেশে গৃহপালিত বিড়ালের সাথে বনবিড়ালের মিলন ঘটিয়ে বড় জাতের বিড়াল বানানো হয়। আমাদের বাংলাদেশ ছাড়াও বনবিড়াল ভারত, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ইসরায়েল, ভিয়েতনাম, মিশর, শ্রীলঙ্কা, ইরাক, ইরানেও আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। বনবিড়াল সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যানিম্যাল কিংডমে এমন সব রহস্য ঘেরা রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের ভিলেজ অ্যান্ড অ্যানিম্যাল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।